আমাদের উচ্চশিক্ষার মান কমেছে বল এটি আসলে কোন যে গবেষণা করে কেউ বের করেছেন তেমন নয়। র্যাঙ্কিং এর কথা হয়তো আপনি বলছেন, র্যাঙ্কিং এ কতগুলো বিষয় দেখা হয়, তার মধ্যে গবেষণা, বিদেশি শিক্ষার্থী, বিদেশি শিক্ষক, বিদেশের সঙ্গে এক্সচেঞ্জ, এরকম অনেকগুলো বিষয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে এবং র্যাঙ্কিং এর দিকে কখনোই নজর দেওয়া হয়নি, সেই কারণে আমরা পিছিয়ে পড়েছি। কিন্তু এখন আমরা সেই র্যাঙ্কিং এর দিকেও নজর দিচ্ছি এবং খুব সম্প্রতি আপনারা দেখেছেন যে আমাদের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় পাবলিক এবং প্রাইভেট এই র্যাঙ্কিং এ অনেক নিচু থেকে উপরের দিকে ক্রমাগত উঠে আসছে গত 2-3 বছরে। আমরা এদিকে নজর দেওয়ার ফলে এবং গবেষণায় বিশেষ করে যে বিশেষ নজর দেওয়া হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বিজ্ঞান প্রযুক্তির দিকে নজর দিচ্ছেন, যেভাবে গবেষণায় তিনি একেবারে তার প্রথম মেয়াদ থেকে বরাদ্দ দিয়ে যাচ্ছেন এবং এখন সেই বরাদ্দ যেভাবে বৃদ্ধি করছেন তাতে আমরা বিশ্বাস করি, এবং যেভাবে আমাদের এই গবেষণার কারণেই আমাদের কৃষিতে ব্যাপক পরিবর্তন এসেছে, আমাদের অন্যান্য শিক্ষার ক্ষেত্রেও এই গবেষণায় বিরাট পরিবর্তন এসেছে। আর মান পড়ে যাওয়াটা তো আসলে একদিনের ব্যাপার নয়, একটা লম্বা সময় ধরে আমাদের উচ্চশিক্ষাঙ্গন ছিল অস্ত্রের ঝনঝনানির জায়গা এবং সেখানে শিক্ষক নিয়োগে পুরোপুরি দলীয় বিবেচনায় সেখানে দেয়া হয়েছিল এক সময় এবং শিক্ষকের কোনো যোগ্যতা দেখা হয়নি এবং শিক্ষায় কোনো বিনিয়োগ ছিল না, গবেষণায় কোনো বিনিয়োগ ছিল না। সেই একটা বন্ধা সময় পেরিয়ে বঙ্গবন্ধু কন্যার এই প্রথম এক মেয়াদ এবং এর পরের একাধিক্রমে এই 3 মেয়াদে যেভাবে শিক্ষায় বিনিয়োগ হচ্ছে, যেভাবে গবেষণায় বিনিয়োগ হচ্ছে, তাতে আমাদের উচ্চশিক্ষার মান ক্রমশই বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এই শিক্ষার্থীরা উচ্চশিক্ষা পেয়ে যারা বেরিয়ে যান তারা যে বিশ্বের বিভিন্ন জায়গায় যেভাবে তারা কাজ করছেন এবং যে কোনো বড় বড় বিশ্ববিদ্যালয় এখান থেকেই যেভাবে যাচ্ছেন তাতে কিন্তু প্রমাণ হয় যে আমাদের শিক্ষার্থীরা খারাপ করছেন না আসলে।